আমরা ভোট চাই বলেই প্রথম থেকে বলে আসছি যে যত শীঘ্র সম্ভব এই ভোট করার দরকার। কারণ আমরা জানি যে অন্যেরা শুধু ভোট পিছিয়ে দেওয়ার জন্য করছে, তাদের তাদের মিটিংয়ে যেরকম লোক হয় না, শুধুমাত্র চ্যানেলগুলোকে বেছে নিয়ে তারা ভেসে থাকছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে অবস্থা নয়। সুতরাং আমরা যখনই ভোট হোক, যেই আটকাক, ভোট করতেই হবে। যত শীঘ্র সম্ভব ভোট হলে তত শীঘ্র সম্ভব জেনে যাবে হতাশাগ্রস্ত কিছু মানুষ আছে, তাদের সংখ্যা বাড়বে। কমিশনের মিটিং আমরা অ্যাটেন্ড করেছি। সরকার এবং কমিশন এবং কোর্ট, এই তিনটে তিন পক্ষ মিলিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, সর্বদল যারা আছে তারা সেটা বলে শোনে, বক্তব্য রাখে। আমরা আমাদের বক্তব্য রেখেছি। সেই দিনই তিনি জানিয়ে দিয়েছেন যে কি হবে নির্বাচনে। নির্ঘণ্ট বলেছিলেন 7 দিনের মধ্যে ঘোষণা করব। যদি তিনি 7 দিনের মধ্যে না ঘোষণা করেন তাহলে সর্বদলীয় বৈঠকে আমি ছিলাম, আমি তাকে প্রশ্ন করব যে 7 দিনের মধ্যে আপনি বিজ্ঞপ্তি বের করবেন বলেছিলেন, বিজ্ঞপ্তি দিচ্ছেন না কেন।